বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আর একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম, আশা করছি ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি কিছু নাস্তা করলাম সন্ধ্যার সময়। আমি KFC থেকে কিছু খাবার নিয়ে আসছিলাম আর আকবরিয়া থেকে পিৎজা নিয়ে আসছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর আরং থেকে কিছু কেনাকাটা করেছি আমি, সেগুলো শেয়ার করব। তো চলুন আমি কি নিয়ে আসলাম খাবার দাবারগুলো দেখাই। এই তো আমি হচ্ছে KFC থেকে এখানে চিকেন ফ্রাই নিয়ে আসছি। KFC চিকেন ফ্রাইগুলো আসলে অনেক ভালো, সবাই জানেন, অনেক ক্রিস্পি হয় আর ভিতরে অনেক জুসি। আর পিৎজাগুলো, এটা ছোট পিৎজা, মানে একজন একটা খেতে পারবে এরকম আর কি, অনেক বড় নেওয়া হয়নি। আমরা যতটুকু খেতে পারবো সেই অনুযায়ী নিয়ে আসা হয়েছে। তো এটা ছিল চিকেন পিৎজা। এটা চিকেন, এর ভিতরে ছিল মাশরুম, ছিল ক্যাপসিকাম, ছিল আরও কি কি যেন দেওয়া ছিল। তো ভালো লেগেছে পিৎজাটা, আর KFC তো আসলে অনেক ভালো, এটা অনেক ভালো লেগেছে। তো আমি একটু ছবি তুললাম, এই কারণেই আমি হচ্ছে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আসলে কোনো কিছু সাজিয়ে গুছিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মন থেকে আসলে একটু শান্তি পাওয়া যায়, তৃপ্তি সহকারে খাওয়া যায় আর কি। ওই KFC-র সাথে ওরা দুইটা ইয়ে দিয়েছে, সস দিয়েছে, একটা হচ্ছে টমেটো কেচাপ আর একটা দিয়েছে চিলি সস। তবে আমি বলবো যে KFC-র কোনো কিছু বাসায় না নিয়ে এসে খাওয়াই ভালো, ওখানে খাওয়া ভালো, কারণ বাসায় নিয়ে আসতে আসতে অনেকটাই একটু নরম হয়ে গেছিলো, আর ওরা যেহেতু তৈরি করে ওখানে দেয় তখন ওখানে বসে খেলে এ নরম হয়ে যাবে না, আরও একটু বেশি ক্রিস্পি থাকবে। আর আমি পিৎজাটা কেটে নিচ্ছি, তাহলে খেতে সুবিধা হবে। আমি একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, কারণ আমার বাবু অনেক জেদ করছিল, বলছে আম্মু তাড়াতাড়ি কেটে দাও খাবো। ওই আসলে ওর আব্বু যখন অফিসে গেছিলো তখন বলল যে বাবা আমি পিৎজা খাবো, ওর পছন্দেই নিয়ে আসা, তো আমি কেটে দিলাম, ও এখন খাবে। অনেক জুসি দেখছেন ভিতরে, ভালোই ভালোই লেগেছে। তো এই তো আর কি, এগুলো হচ্ছে আমাদের সন্ধ্যার সময় নাস্তা ছিল আর কি, নাস্তা করেছি পিৎজা আর চিকেন ফ্রাই দিয়ে, আলহামদুলিল্লাহ খেয়ে অনেক ভালো লেগেছে। তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন আসলে খাবারগুলো কিন্তু অনেক ভালো। তো খাবার খেয়ে আমি আরং থেকে কিছু কেনাকাটা করেছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এখানে একটা, এটা আসলে এর মধ্যে হচ্ছে ডাউল রাখা যাবে বা এর ভিতরে বিভিন্ন রকম কারিও রাখা যাবে। এই সেটটা আসলে পহেলা বৈশাখে আমার কাজে দিবে, আর তাছাড়াও যেহেতু আমার চ্যানেল আছে আমি রান্না করি পরিবেশন করার জন্য আর কি, দেখলে দেখতে ভালো লাগে মাটির জিনিস। আর এদের মানে হাতের কাজগুলো অনেক ভালো, আর ফিনিশিংটা এত ভালো, আর রঙের এই হচ্ছে মাটির পাত্রগুলো অনেক ভালো,
কাজগুলো দেখুন কত সুন্দর। আমি সবগুলোর মানে জিনিসের কাজগুলো কাছ থেকে দেখিয়ে দিয়েছি, আমার আসলে অনেক ভালো লেগেছে। ওরা এখানে রঙের একটা লোগো আঁকানোর চেষ্টা করেছে, মানে লোগোটা দিয়েছে। তো আমি তিনটা প্লেট নিয়েছি, দুইটা প্লেট একই রকম দেখতে আর একটা প্লেট একটু ছোট। এই প্লেটটার ডিজাইনটা অনেক সুন্দর। এর মানে সাইডের কাজটাও অনেক ভালো। মাঝে মাঝে এগুলো মানে এগুলো প্লেটে মানে খেতে কিন্তু ভালো লাগবে। শখ করে আর কি কেনা। এখানে বাটি কিনেছি কিছু, এই বাটিগুলোও কিন্তু দেখতে সুন্দর বেশ, সবগুলোই সুন্দর আসলে। ওদের যে দেখছিলাম দেখে মনে হয় সবগুলোই নিয়ে আসি, কিন্তু আসলে এতগুলো নিয়ে এসে ভেঙে যাবে, বা আমরা যেহেতু কম মানুষ এতগুলো লাগবে না। আমার যে কয়েকটা দরকার আমি সেগুলোই নিয়ে আসছি। এই বাটিটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর সাইডে। এগুলোতে বিভিন্ন কারি বা মিষ্টি বানিয়ে মিষ্টি রাখা যাবে, এগুলো পিস, এগুলোর ভিতরে মাছ ভেজে রাখা যাবে বা বেগুন ভাজি, বিভিন্ন রকম ভাজি মানে রাখা যাবে। এটা হচ্ছে হাফ প্লেট, হাফ প্লেটের ডিজাইনগুলো সুন্দর, সাইডের ডিজাইনগুলো সুন্দর। আর আরঙের এটা হচ্ছে কি একটা প্লেট, এই প্লেটটাও আমার ভালো লেগেছে। আরঙের লোগো দেওয়া আছে এখানে, মানে ওদেরই এটা তৈরি করা। প্লেটটা অনেক ভালো, কালো কালার প্লেট আমার খুব ভালো লেগেছে। এগুলো মানে ডিনার সেট আকারে থাকে, আপনি চাইলে আপনারা চাইলে মানে আপনার যে কয়েক পিস প্রয়োজন আপনি নিতে পারেন, এরকম পুরো ডিনার সেট নিতে হবে না। ভালোই মানে পছন্দ অনুযায়ী আপনি নিতে পারেন। এই তো এর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, এতে মাছ রেখে মাছ মাছ রাখা যাবে কিন্তু, বা কোনো ডেজার্ট আইটেম এতে পরিবেশন করা যাবে। এখানে কিন্তু পোলাও, এটা বেশ বড়, এটা ক্যামেরাতে অত বড় দেখা যাচ্ছে না কিন্তু বেশ বড়। এতে পোলাও বা সাদা ভাত এতে রাখা যাবে, বা চাইলে মাংস রাখা যাবে। এ সাইডের ডিজাইনগুলো সুন্দর। আর দুইটা গ্লাস নিয়েছি পানি খাওয়ার জন্য, পানি খাওয়া যাবে বা হচ্ছে কফি চা। তো আসলে আরঙে ছাদ দিয়েছিল, সব কিছুরই ছাদ দিয়েছিল, এখনও ছাড় আছে এক মাসের। তো এগুলো আবার 30% মানে ডিসকাউন্টে ওরা দিচ্ছিল, বেশ ভালোই ছাড় দিয়েছিল, সব কিছুর উপরেই ছাড় দিয়েছিল। তো আমি গেছিলাম আসলে এগুলো কেনার উদ্দেশ্যে না, আমি গেছিলাম দেখতে। সবাই অনেক ভিড় করে কিনছে, তো আমি গিয়ে আমার এগুলো খুব পছন্দ হয়ে গেল, তো আমি কিনে নিলাম। আরও অন্য কিছু জিনিসপাতিও কিনেছিলাম, কিছু মানে বাচ্চাদের ড্রেস কিনেছিলাম। আর আরঙের জিনিসপাতিগুলো আসলে এই অনেক ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার ফোনে চলে যাবে আর আপনারা আমার ভিডিও দেখে নিতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।